আজকে 1 লক্ষ সাবস্ক্রাইবার আমাদের সাথে একটা পরিবার হিসাবে যুক্ত হয়েছেন সবাই। আমাদের এই চ্যানেল উৎপত্তি স্থল বা সৃষ্টি স্থল কোথা থেকে, এটা আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে করি জানানো প্রয়োজন। আপনাদের উপকার করার ইচ্ছা সব সময় আমাদের আছে, আমার যেটুকু আছে ভালোবাসা আমি সবটুকু নিংড়ে আপনাদের মাঝে দিতে প্রস্তুত সব সময়, এটা আমার মনের কামনা বাসনা। আশা করি আপনারা আমার সেই ভালোবাসাটুকু গ্রহণ করবেন। চ্যানেলের সাথে যুক্ত হওয়ার মূলে আমার ছেলে, এ যথেষ্ট আমাকে সহযোগিতা করার জন্য ব্যাকুলতা আমার কাছে প্রকাশ করেছে অনেকবার। তো এইসব বিষয় নিয়ে আমার কোনো চিন্তাধারা ছিল না, তবে একটা জিনিস আমার চিরকালে চিন্তা ছিল মনের ভিতরে, যে যে জিনিসটা যোগ বা ব্যায়ামগুলো আমার বাবার থেকে প্রথম শিখেছি, বাবার ইচ্ছা যে মানুষের কল্যাণের জন্য কিছু করো, তিনি মানুষের সেবা করে গেছেন আজীবন, এবং তিনি একটা জিনিসই বলতেন যে সত্যকে ধরে রাখো, সত্য ও মিথ্যা কোনো দাম নেই, মিথ্যার উপরে সত্যের ভিত্তি স্থাপন হয়, অর্থাৎ মিথ্যা কিছু প্রচার করো না, যা সহজে মানুষ বুঝতে পারে তেমন ভাবে কিছু মানুষকে সেবা করার জন্য মনোনিবেশ করো, এটা সবসময় করে, যার জন্য আমার এই ছেলেটি এখন আমার সাথে আছে, এ যতটা পারে করে যাচ্ছে সহযোগিতা। তো আসলে এখানে কিছু কথা না বললেই না, এটা শুরুটা হয় 2014 দিকে, আসলে আমিও কখনো ভাবিনি যে আসলে এরকম কিছু একটা হবে। তো আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ডাক্তারি সেক্টরে আমি একটা পর্যায়ে আমি খুব কিছুদিন পেটের সমস্যায় ভুগছিলাম। তো আমি এটা দেখছি অনেক ডাক্তারের কাছে গেছি, তো আসলে এট লাস্ট আমি মনে করলাম যে আমার জিম করা দরকার একটু শারীরিক চেঞ্জ করার জন্য, কারণ আমি প্রচন্ড ইয়া হয়ে গেছিলাম সেই সময়টাতে, আরো বেশি সমস্যা হয়ে গেছিল। তো যাই হোক আমি একটি জিম সেন্টারে গেলাম, সেই জিমে যে আমি হঠাৎ করে দেখি যে ওখানে সব বডি বিল্ডার, তাদের মধ্যে তো আমি কিছু না, তা আমার কাছে নিজের কাছে খুব লজ্জা বোধ করতাম যে আসলে এই জিমে আসছি এখানে কি করব কি বলবো। তো যাই হোক আমি আমার মতো যা পারতাম তাই করতাম। তো হঠাৎ করে একদিন আমি আঙ্কেলকে দেখলাম, তো আঙ্কেল দেখি যে সবাইকে ডিরেকশন দিচ্ছে, আমি আমি আগাগোড়া টেকনিক্যাল সাইড গুলোতে কাজ করি, কম্পিউটার সাইড নিয়ে আমার কাজ করা। তো আমি একটা পর্যায়ে আঙ্কেলকে মানে মনে মনে ভাবছি যে আসলে আমি কি আঙ্কেলের সাথে কথা বলতে পারবো এখানে, বা সে কি আমাকে সময় দিবে, এত বডি বিল্ডারদের সময় দিচ্ছে আর সেখানে আমাকে সময় দেওয়ার তো প্রশ্ন উঠতেছে না খুব একটা, আমার এরকম একটা আমার ভাবনা আসলো। কারণ আমাদের সমাজে দেখা যায় যে আমরা অনেক মানুষকে হেয় করি, অনেক মানুষকে আমরা তাচ্ছিল্য করি, এরকম হয় আমাদের কান্ট্রিতে খুব বেশি এরকম হয়। তা আমার মধ্যে ওই চিন্তাটা ছিল যে আমি কি তার সাথে কথা বলে সে কি আমাকে মানে কথাটা অ্যাকসেপ্ট করবে কিনা, বা কিছু বললে রাখবে কিনা। তো যাই হোক আমি সাহস করে যে আঙ্কেলকে দুইটা কথা বললাম, ওখানে যে পাশে যেখানে আঙ্কেল বললাম যে আঙ্কেল আমার এইরকম এরকম, আমি আমার কথা বললাম, আর আঙ্কেল আমাকে বললো তুমি কি করো আমাকে তখন জিজ্ঞেস করলো, আমি আঙ্কেল এইটা এটা করি। তখন একটা পর্যায়ে আমাকে আমি আমার সমস্যাগুলো আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমার এটা এটা। তো আঙ্কেল সবাই যে আমাকে কাজটা করতে বলে আমার সুস্থতার জন্য, কিন্তু আঙ্কেল বললো ব্যতিক্রম কথা, দেখি কোনো ডাক্তারদের কথার সাথে কোনো মিল নেই। ওই দিনে টাইম ওভার হলো, মানে জিমের সময়টা শেষ, মানে ওখন সবাই চলে যাবে, তখন আঙ্কেল আমাকে ডাকতেছে, মানে এত লোকের মধ্যে আঙ্কেল আমাকে মানে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম ওই দিন, যে মানুষের সাথে আমি কথা বলতেই মানে আমার কাছে ইতস্ত লাগতেছে যে আঙ্কেল আমাকে কি ভাববে, আমাকে সময় হয়তো দিবে না, 2 মিনিট কথা বলতে পারবো না, তিনি আমাকে ছেলে উপাধি দিয়ে দিল হুট করে, মানে আমি এরকম আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার, আঙ্কেল এত বডি বিল্ডার থাকতে আমাকে এখানে এতটুকু সাপোর্ট করলো কেন।
আমি আজকে আঙ্কেলের কাছে প্রশ্ন এটা যে আসলে আঙ্কেল সেদিন আমাকে কেন আপনি আমাকে সাপোর্টটা দিয়েছিলেন? এখন ঘটনা হচ্ছে যে পৃথিবীতে মানুষ মানুষের সাথে মিলন এটা প্রভুর ইশারা ছাড়া কখনোই হয় না। তা আমার মনের থেকে একটা জিনিসই সবসময় নিবেদন করি সবাইকে, আমার চ্যানেলে যারা আছেন এবং এই পাশে যে বসে আছে ছেলেটি, সবাইকে আমার ভিতরের ব্যাকুলতাটা প্রকাশ করার চেষ্টা করি যে সবাই আমার আপনজন, আমার প্রাণের মানুষ, এদের কষ্ট দেখে আমার ভিতরে একটা ব্যাকুলতা কাজ করে। যেন সবাইকে ভালোবাসা মানে প্রভুকে ভালোবাসা, সবাই তো প্রভুরই সৃষ্টি, সেই প্রভুর সৃষ্টির জীবকে আমি কেন ভালোবো না, ভালোবাসবো না? আমি ক্যামেরার সামনে বলতেছি কথাটা, লাইভে বলতেছি যে আসলে সেখানে তো অনেক ব্যক্তি ছিল, অনেক স্ট্রংগার ছিল, অনেকটা টলার, অনেক স্ট্রং ব্যক্তিরা ওখানে জিম করছে, তো তাদের মধ্যে তো আসলে বলতে গেলে আমি তেমন কোনো পার্সন না, আমি তেমন কোনো পার্সন না, কিন্তু তাদেরকেও তো আঙ্কেল আপনি সেদিন অত কিছু বলছেন, কিন্তু আপনি আমাকে অলরেডি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন, মানে বলতে গেলে আমি অল্প সময়ের মধ্যে অনেক সাপোর্ট পেয়ে গেলাম আঙ্কেলের কাছ থেকে, মানে আমি কেন জানি মনে হলো যে আঙ্কেল আমাকে আপন করে নিয়েছে খুব তাড়াতাড়ি, আমি এইটা বুঝলাম না সেদিন ওই ব্যাপারটা। এটা এটা তো দেখো এই যে যে কথাটাই বললাম আমি, যে আমার যার সাথে সম্পর্ক, যে আমাকে ডেকে কথা বলে, সে আমার আপন জন ছাড়া কোনোদিনও কথা বলতে পারে না, সেই আপনের আপনতা গোপন ভাবটাকে আমার ভিতরে ফুটে ওঠে যে এও তো আমার আপনজন, আমার মনের মানুষ না হলে পৃথিবীতে কোনো কালে দেখা হয় না। তখন কিন্তু চ্যানেল সৃষ্টি হয়নি আমাদের, মন চ্যানেল নাম, মন নামের চ্যানেলের নামও যে মন হবে সেরকম কিছু তখনও আবিষ্কার হয়নি, কিছুই হয়নি তখন। তখন একটা এক্সট্রা চ্যানেল ছিল আমার, টেকনিক্যাল চ্যানেল, এখনো আছে সেই চ্যানেলটি। তো যাই হোক, তো একটা পর্যায়ে আমি এই সিদ্ধান্তটা কখন নিই, আমি আঙ্কেলের কাছে আগে নিজেকে আমি আগে উপস্থাপনা করলাম, আমি আঙ্কেলের সাথে প্রায় এক বছর আমি নিজেকে ট্রাই করলাম যে আসলে দেখি আমার কতটুকু উন্নতি হয় আঙ্কেলের সাথে থেকে, শারীরিক সাইড গুলো, আঙ্কেলের জোক গুলো আমি অ্যানালাইজ করলাম, দেখলাম, রিয়েলাইজ করে দেখলাম এই জোক গুলো, কিছু কিছু চেষ্টা করলাম, এত পারি না তখন, আমি কিছুই পারি না, আমি এখনো মনে করি আমি কিছুই পারি না। যেদিন আমি আঙ্কেলের মতো যদি কোনদিন করতে পারি, আপনাদের দোয়া যদি থাকে আমাদের সাথে, আমার সাথে ইনশাল্লাহ আঙ্কেলের মতো যদি কিছুটাও করতে পারি বা আঙ্কেলের মতো কিছুটা যদি হইতে পারি কোনদিন যদি সম্ভব হয়, আজ 5 বছর হয়ে গেল, তাহলে মনে করবো যে এই ক্যামেরার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে, আমি এখনো নিজেকে ক্ষমতাবান মনে করি না এই ক্যামেরার সামনে দাঁড়ানোর। সব কথায় এখন একটা কথা বলবো এই মন চ্যানেলের ব্যাপারে, যখন দেখলাম যে আমি নিজে উপকার পাচ্ছি এবং আমার ব্যাপারটা খুব জটিল, কারণ আমি যেহেতু আমি কম্পিউটার টেকনোলজি নিয়ে কাজ করি, তা আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে, ভালো ঘুমের ব্যাঘাত ঘটে, যার কারণে আমি আঙ্কেলের এই থিসিস গুলা, আঙ্কেলের এই যোগ ব্যায়াম গুলা, আঙ্কেলের কথাগুলো, বিশেষ করে কথাটাই ওনার বেশি কাজ করছে আমার, সবচেয়ে বেশি ওনার গুরুত্বপূর্ণ ওনার কথাগুলো, যোগ ব্যায়াম এগুলো হয়তো অনেকেই তো সবসময় তো নেটে তো আমরা সবসময় পাই, আঙ্কেলের কথাগুলো ওকে মারাত্মকভাবে কাজ করে। তখন আমি মনে করলাম যে এই ব্যাপারটা প্রচার হওয়া দরকার, কারণ যেখান থেকে আমি উপকার পেয়েছি এটা কেন সাধারণ জনগণের মাঝে যাবে না, সবার কাছে যাওয়া উচিত, আঙ্কেলের এই গুপ্ত বিদ্যাটা সবার কাছে যাওয়া উচিত, আঙ্কেল নিজে নিজে এটা করে ঠিক আছে এটা সবার মাঝে যাওয়া উচিত, এটা আমার মাথায় ঢুকে গেল। তখন আমি আঙ্কেলকে একটা প্রস্তাব দিলাম যে দেখেন আঙ্কেল আমি একটি চ্যানেল খুলতে চাই, মন চ্যানেলের নাম ঠিক করি নি তখনও, মন চ্যানেল নাম ঠিক করিনি। তখন আঙ্কেলকে আমি ব্যাপারটা, মানে আঙ্কেল আসলে সবসময় মানে ভেজাল পছন্দ করেন, উনি ভেজাল মুক্ত একটা জীবন, উনি সবকিছু সহজ, আপনি একটি ভেজাল প্রশ্ন করবেন উনি সহজভাবে উত্তর দেবেন, উনি এই টাইপের। আমি আঙ্কেলের সামনে এই কথাগুলো আজকে বলতেছি। তো আঙ্কেল তখন আমি ভাবলাম যে প্রস্তাবটা তো দিলাম আঙ্কেলকে, আঙ্কেল কিভাবে এবার নিবে। তো যাই হোক, একটা পর্যায়ে আল্লাহর রহমতে আমাদের এই চ্যানেলে আঙ্কেল রাজি হলো, যা ঠিক আছে করো দেখি কেমন হয়, মন নাম তৈরি হলো, শুধু মন। আর আমাদের দেখবেন মনের এন ডবল এস লেখা আছে, মানে ইউটিউব অ্যালগোরিদমে আমাদের এই নামটা অনেকজন আমাদের শুধু এ ডবল এস দেওয়া লাগছে আর কি, এই জন্য আমাদের চ্যানেলের নামটা হয়ে গেল মন। এই মন নাম চ্যানেলটা খোলার পর তখন আঙ্কেলের একটা করে ভিডিও আমি পাবলিশ করা শুরু করলাম, মানে এটা গেল হচ্ছে আঙ্কেলের এই চ্যানেল তৈরির পেছনের ইতিহাস। তো আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, তো আমার সেই পেটের গন্ডগোলের জন্য আমি খুব উইক হয়ে গেছিলাম সেই সময়, তখন ডাক্তার আমাকে দিয়ে দিল কি
ঘুমের ওষুধ, এটার পর একটা ভিডিও দেওয়া ছিল, তো আমি কয়েকদিন ঘুমের ওষুধ খেয়ে আরো খারাপ হয়ে গেলাম। তো একটা পর্যায়ে দেখা গেল কি ওইটা আমাকে ম্যাচিং হয়ে গেল, মানে খারাপ হতে হতে আসলে ওই খারাপটাই ম্যাচিং হয়ে গেল আমার সাথে, ঘুমের ওষুধটাই ম্যাচিং হয়ে গেল। তখন আমি খুব দেখি যে রাতে ঘুমের ওষুধ না খেলে আমার হয় না, তো আঙ্কেলকে আমি সেটাও তখন তুলে ধরলাম। আঙ্কেল আমাকে বলে, মানে আশ্চর্য একটা কথা, একটা ঘুমের, তো যাই হোক এই যে ঘুমের ওষুধটা আমি বলি, আঙ্কেল আমাকে বলতেছে যে এই ঘুমের ওষুধ তুমি খাবে না। আমরা আঙ্কেল আমি না খেলে কাজ করতে পারি না। তখন আঙ্কেল বললো আমি আপনাকে দাঁড়াতে ডাইরেক্ট দেখাবো এটা কিভাবে, আঙ্কেল আমাকে তখন বলে এই যে একটা ঘুমের ওষুধ আমি বের করলাম বোঝানোর জন্য, এই ওষুধটা এটা ক্লোনাজিপাম গ্রুপের, ক্লোনাজিপাম গ্রুপের যে কোনো ওষুধ হতে পারে। আঙ্কেল আমাকে বললো যে এই ওষুধটা তুমি খাবে না, এটা তুমি জিভের আগায় জিভার অগ্রভাগে এটা তুমি টাচ করবে, টাচ করে ওষুধটা কি করবে ফেলে দিবে, তারপর তুমি ঘুমিয়ে পড়বে। আমি বলি আঙ্কেল কি বলে এটার, এই কথা কোনো যুক্তি আছে আঙ্কেল এইটা কথা বলে? আমি অযৌক্তিক মনে হলো আঙ্কেলের কথা, অযৌক্তিক কথা আমি একদিন সায় দিলাম, অযৌক্তিক কথা সায় দিলাম। সত্যি একটা ওষুধ ভেঙে জিভার আগে একটু হালকা টাচ দিয়ে ফেলে দিলাম। রাত্রে ঘুমানোর সময় দেখি কি, মানে যেটা আঙ্কেলদের আঙ্কেলরা বলে যেটা যেটা মানে নার্ভ থেকে, মানে মাইন্ড, মানে মানুষের ব্রেন থেকে যে হরমোনটা ছাড়ে আর কি, মানুষের যেটার জন্য আর কি এনার্জি পায়। যাই হোক এটা ডাক্তারি বিশেষজ্ঞদের ব্যাপার, এটা আমরা বুঝবো না হয়তো ভালো। তো সেই জিনিসটা আমার রিল্যাক্সেশন টেকনিকটা আর কি, সেই রিল্যাক্স আমি পেয়ে গেলাম ঘুমে, আমি আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার, আমি জিভেতে টাচ করলে কাজ হলো, জিভার অগ্রভাগে টাচ করলে কাজ হলো। তো এই বিষয়ে আমি আঙ্কেলের কাছে একটু বলবো যে আমি তখনই আমি আরো বেশি ইমপ্রেস হয়ে গেলাম আঙ্কেলের উপর, যে ওষুধটা কিন্তু ছাড়ার আমার পথ আমি এটাই পেয়েছি আঙ্কেলের কাছে, আমি সেদিন করে এই বিষয়টা একটু বলতে। এখন এই প্রসেসটা ওকে দিলাম, এই প্রসেসটা আমার ভিতরে একদিন এসছে কেমন করে, আমি খুব একসঙ্গে খুব প্রচন্ড মিষ্টি খেতাম, তো এই শীতের সিজনে পাটালি গুড় পাওয়া যায় খেজুরে, বেশ স্বাদের এবং সুস্বাদু, একসঙ্গে খুবই খেতাম। তো সেদিন হঠাৎ লোভ হলো আমার, জাস্ট খাবো, বাড়িতে কিনেও নিয়ে গেলাম 1 কেজি মতো, যে বাড়ির অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যরাও খাবে। তো তা আমি রাতে এই লোভ হয়েছে জন্যে একটা পাটারির টুকরো ভাঙলাম, ভেঙে মনকে বললাম দে তুই খা, আমি ওই জিভের আগায় একটু টাচ করলাম, করে ফেলে দিলাম। এই যে প্রসেসটা লোকটাকে সংবরণ করানো, এটা একটা চেতনা ওর ভিতরে প্রয়োগ করলাম, সেই প্রয়োগটা ওর কাজেও লাগলো। যেমন কিন্তু আঙ্কেল আপনি যে ওষুধটা যে টাচ করতে বলছিলেন, এই টাচ করে কাজ হবে, এটা তো কোনো একটা বিষ ওষুধ, মানে অবশ্যই অ্যালোপ্যাথি ওষুধ প্রায় বিষাক্ত এবং সাইড ইফেক্ট প্রত্যেকটি ওষুধের আছে। তো এটা টাচ করার ক্ষেত্রে আমার ঘুমের রিল্যাক্সেশন কিভাবে সম্ভব? আমি ওই যে ব্রেন সংকেত পেয়ে গেল, ব্রেনটা সংকেত পেয়ে গেল, আচ্ছা যে এই সংকেতের দ্বারা সে প্রভাবিত হলো, যেরকম বিশাল সাগরের নোনা পানি, সেই নোনা পানি আমি খাবো, যে এক দানা লবণ খেলে পরে কিন্তু সেই নোনা পানি পরশ পেয়ে গেলাম। তো এখন সকল দর্শকদের কাছে একটাই কথা যে আপনাদের দোয়া থাকবে আমাদের পাশে ইনশাআল্লাহ, আশা এটুকু আমরা আশা করবই। আমরা একটা যোগ সেন্টার খুলতে চাই, এখনো খুলিনি, আমাদের যোগ সেন্টারটা আঙ্কেলি পরিচালনা করবে, আঙ্কেলি ইয়া করাবে। আমি চাই কি মানুষ সঠিক সঠিক লাইনটা বুঝুক, সঠিক লাইনে। আমার মনে হয় আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে একটা রোগ হলে আমরা ভুল পথে ভুল ডিসিশন নিয়ে ফেলে অনেক সময় দেখা যাচ্ছে, অনেক সময় ডায়াগনোসিসও রং দেখেন, চারদিকে ডায়াগনোসিস রং হয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে। তো আমার মনে হয় আগে জানা দরকার, সত্যটা জানা দরকার, জেনে যদি কোনো ব্যক্তি আগায় আমার মনে হয় সে আরোগ্য লাভ করবে, সে যেটাই হোক। আর যদি আমি কিছু না বুঝি, আমাকে ওষুধ দিয়ে দিচ্ছে অনেকগুলো, আমি খেয়ে নিচ্ছি হুটহাট করে, আমার মনে হয় তাহলে অবস্থাটা আমার মতো বা আমাদের অনেক পেশেন্ট আমি দেখেছি 7-8 বছর, 15 বছর, 25 বছর, 35 বছর পর্যন্ত ওষুধ খায়। আপনাদের যদি আপনাদের কোনো মতামত বা কোনো ইয়ে থাকলে আমাদের কমেন্টে অবশ্যই লিখবেন। আপনাদের সাথে আসলে আমরা এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাওয়াতে একটা পরিবার হয়ে গেছি, আপনার আপন হয়ে গেছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।
আমরা এমন কোন ইয়া হয়ে যায়নি, মানে আপনাদের কমান্ডার উত্তরগুলো আগে নিজের হাতে দেয়, এই কারণেই দেয় যে আমরা আমরা এখানে, এখানে বাইরের কেউ নেই, কেউ বাইরের না, সবাই আপনজন। এই আপনজনের জন্য আমার ব্যাকুলতা আছে। আপনারা লিখবেন, অবশ্যই লিখবেন, আপনার যা খুশি লিখুন, অনেকে খারাপ কিছু লিখলেও তিনি আমার আপনই, তিনি পর নন, খারাপ ভাবনার থেকে তাই সে, কিন্তু সেই মানুষটা তো খারাপ নয়, প্রত্যেকটি মানুষই হলো ভালো। কিন্তু দেখা যাচ্ছে অনেক ভিডিওতে অনেক রসিক ভাবে অনেক কথাগুলো বলে, আসলে অনেক অনেক ভাবে নেন কথাগুলো, তো আঙ্কেল কিন্তু খুব মানে মজা করে হাসায়। আপনি একটু প্রশ্ন করবেন আঙ্কেলকে, এসে আপনার যদি মন খারাপ থাকে আপনার মন ভালো করে দিতে, এটা কিভাবে পারে উনি আমি জানি না, উনি কথা বলে আপনার সাথে মন ভালো হয়ে যাবে আপনার। আঙ্কেল তো এটা খুব ভালো পারে। আসলে কি, প্রভুর পরশ পেলে আনন্দে থাকা যায়। আমি প্রেম করি সবার সাথে, মন দিয়ে মনের সাথে প্রেম করি, দেহ নয়, কিন্তু দেহের সাথে ও প্রেম হচ্ছে কামনা, আর মনের ভালোবাসা প্রভুর থেকে সরাসরি আছে। আপনাদের মনকেও আমি সবার মনের সাথে মন দিয়ে প্রেম করি, চিরকাল করে যাব, যতদিন বেঁচে থাকব সবসময় আছি আপনাদের নিয়ে। এই ভালোবাসাটুকু সবসময় জীবনের মাঝে ভালোবাসা বেশিক্ষণ থাকে না, জীবনটা একসময় চলে যাবে এই মাটির সাথে মিশে। মাটিতেই এসেছি, মাটিই খাচ্ছি, কিন্তু মাটিকে কিছু ভালোবাসা দিতে পারছি না। মাটির থেকে যা সম্পদ নিচ্ছি, এই মাটির সম্পদ নিয়ে আমার বিপদ হচ্ছে, কিন্তু আমি প্রভুর পদচ্যুত হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি ক্যামেরার পেছনে মানুষ, আমি এখন বিদায় নিচ্ছি ক্যামেরার পেছনে যাওয়ার জন্য। আঙ্কেল যদি কিছু কথা হয়তো বলতে পারে, তো আমি বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন সবাই। অনেকক্ষণ সময় আপনাদের সাথে আলোচনা করলাম, আপনাদের ভালোবাসা আমাদের কাম্য, আমাদের ভালোবাসাও আপনাদের দিতে সবসময় প্রস্তুত আছি। যেটুকু সমস্যা হয়, বয়স এবং কি কি সমস্যা বিস্তারিত না লিখে সঠিকভাবে রোগের ঔষধ বা উপস্থাপনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না, এই দিক থেকে আপনারা সচেতন হয়ে লিখুন। নিশ্চয়ই আপনাদের আমার মনে যতটুকু ভালোবাসা আছে সবটুকু আপনাদের নিংড়ে দিয়ে দেব। আর বেশি কথা নয়, শেষ করছি, সবাইকে সালাম।